Assalamualaikum, welcome back to my channel. কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি টুম্প আছি আপনাদের সাথে তো এই তো আমরা সবাই রেডি হয়ে বাসা নিচে নেমে এসেছি এখন হচ্ছে আমরা বেড়াতে যাব আর কোথায় যাব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যেহেতু বেড়াতে যাব তো মিষ্টি তো নিয়ে যাব তো সোজা চলে আসলাম মিষ্টির দোকানে তো এখানে হচ্ছে মিষ্টি কিনছি নেওয়ার জন্য তো আমরা বেশিরভাগ সময় দেখা যায় যে এই দোকান থেকে মিষ্টি কিনি এই দোকানের মিষ্টিটা না এত ইয়াম্মি কি বলবো এই দোকানটা নতুন দিয়েছে কিন্তু মিষ্টিগুলো অনেক ইয়াম্মি ওই মিষ্টিটা মজা আমি খাই নাই এক কেজিতে কয়টা উঠে কাঁচা করলো কত এত দাম ঢাকায় তোর দাম কম কত এই পাতিল তো এখান থেকে হচ্ছে কয়েক আইটেমের মিষ্টি কিনলাম তারপর দই কিনলাম এই দোকানে মিষ্টিগুলো আসলেই অনেক ইয়াম্মি আর অনেক রকমের মিষ্টি পাওয়া যায় তো এখানে দাঁড়িয়ে মিষ্টিও খেলাম গরম গরম মিষ্টি খেতে কিন্তু অনেক ভালো লাগে রামিসার বাবার সাথে যদি কখনো আর কি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে আসি তো রামিসার বাবা সবসময় আমাকে আর কি গরম মিষ্টি খাওয়া বলে গরম মিষ্টি খেয়ে দেখো মজা লাগবে তো আমাদের মিষ্টি কিনা শেষ এখন চলে যাচ্ছে আপুর বাসায় তো এই তো আপুর বাসায় চলে এসেছি এটা হচ্ছে আমার মেজ আপুর বাসায় তো আজকে হচ্ছে আমি মেজ আপুর বাসায় এসেছি যেহেতু ভাতিজার বিয়ে ঠিক হয়েছে তো দাওয়াত দেওয়ার একটা ব্যাপার আছে তারপর কাতার থেকে এসেছি আপুর সাথে দেখা করতে আসিনি তো এই জন্য হচ্ছে আপুর সাথে দেখা করেও গেলাম বেরিয়েও গেলাম আবার দাওয়াত দিতেও আসলাম সব কিছু একসাথে করে যাব তো আমার সাথে হচ্ছে আমার আব্বা আম্মা আজকে এসেছে বড় মেজাপুর ভাষায় আমার মেজাপুর হাজব্যান্ডকে আপনারা হয়তো অনেকে চিনবেন যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তো আপনারা তো দেখেছেন যে আমার মেজাপুর হাজব্যান্ডও কাতারে থাকে আমার কাতারের বাসায় মাঝে মাঝে বেড়াতে আসে তো আমার মেজাপুর হাজব্যান্ড দুলাভাই হচ্ছে আমার আগেই আর কি বাংলাদেশে এসেছেন তো অনেকদিন ধরে বলছিলেন যে আসো আমার বাসায় বেড়িয়ে যাও তো ওভাবে আর আসা হয়নি তো দাওয়াতের উসিলায় আসলাম যে দাওয়াতও দিয়ে যাই বেরিয়েও যাই তো আসার পরপরই হচ্ছে এখানে আর কি টেবিলে খাওয়া দিয়ে দিয়েছে আমাদের আসতে আবার একটু দেরি হয়ে গিয়েছিল যেমন দেখা গিয়েছে আমার আব্বা আম্মা হচ্ছে একটু সকালে চলে এসেছিল আর আমি হচ্ছে একটু পরে আসলাম আমার আসতে আসতে 2টার উপরে বেজে গিয়েছে তো আসার পরপর এখানে খাবার দিয়ে দিয়েছে আর দেখলাম যে মোটামুটি অনেক কিছুই রান্না করেছে চিংড়ি মাছ ভুনা করেছে ইলিশ মাছ ফ্রাই করেছে গরুর মাংস খাসির মাংস তারপর হচ্ছে সবজি দিয়ে একটা মাছ রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে উস্তা ভাজি করেছে আর অনেক কিছুই রান্না করেছে তো আমরা সবাই মিলে এখানে খেয়ে নিচ্ছি তো আমার মেজাপুরা থাকে হচ্ছে ঢাকার মিরপুরে আর এটা হচ্ছে আপুদের আর কি গ্রামের বাড়ি তো আপু হচ্ছে গ্রামের বাড়িতে এসেছে এখানে আপুর শাশুড়ি থাকে শ্বশুর মারা গিয়েছেন কয়েকদিন আগে আর হচ্ছে দেবরের বউ সবাই মিলে থাকে তো এখানে এসে সবাইকে দাওয়াত দিয়ে গেলাম আমাদের বাড়িতে বিয়ে দাওয়াতের দায়িত্ব দিয়েছে আর কি এভাবে যে যার যার আত্মীয়কে শেষে দাওয়াত দেবে যেমন আমার যত আত্মীয় আছেন আমার বোন বলেন আমার খালা বলেন মামা বলেন তাদেরকে আমি দাওয়াত দেব আমার অন্য যায় তাদের যে পার্সোনাল আত্মীয় আছে তাদেরকে তারা দাওয়াত দেবে এভাবে আর কি আমাদের দাওয়াতের দায়িত্বটা পড়েছে তো আমার আর কি মেজো মাসের বিয়ে তো উনি সবাইকে বলে দিয়েছে যে যার যার আত্মীয়কে শেষে দাওয়াত দেবে তো দেখা যায় যে আজকে আপুকে দাওয়াত দিতে এসেছি আবার একদিন খালাকে দাওয়াত দিতে যাবো এভাবে আমার যে আত্মীয়গুলো আছে সবাইকে আমি দাওয়াত দেব তো আপুর বাসার দাওয়াতের কাজ শেষ এখন হচ্ছে চা খেয়ে নিচ্ছি চা খেয়ে হচ্ছে চলে যাব আর এখন মোটামুটি বিকালও হয়ে গিয়েছে
তো আমার বাচ্চারা হচ্ছে মানে কোথাও গেলে বেশিক্ষণ থাকতে চায় না, কিছুক্ষণ পরে মাম্মা বাসায় চলো বাসায় চলো, বাসায় ওরা আরো অনেক কাজিনরা আছে, আমাদের বাসাতে অনেক মানুষজন, এজন্য কোথাও যে থাকতে চায় না। দেখেন না, এই যে আমার আব্বা আম্মার সাথে রামিসা তাসিন আবদুল্লাহ ওরা চলে যাচ্ছে, তো আমি আব্বা আম্মাকে বললাম যে ওদেরকে নিয়ে আপনারা চলে যান, আমরা একটু পরে আসি। তো এখানে হচ্ছে রামিসার বাবা আর আমি রিক্সায় করে যাচ্ছি, সন্ধ্যার একটু আগ মুহূর্ত, মানে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে এই সময়। তো আপুর বাসা থেকে আমাদের বাসায় যাওয়ার পথে হচ্ছে একটা আর কি ইসের মতো পড়ে, এখানে হচ্ছে নাজমুল হুদা আছে না, নাজমুল হুদার বাড়ি আছে, তো ওই বাড়ির সামনে যে জায়গাটা, ওই জায়গাটা অনেক সুন্দর করে ই করা আর কি, ওই জায়গার সামনে আপনার মেলার মতো বসে প্রত্যেক দিন। তো এখানে হচ্ছে অনেক রকমের খাবার আইটেম বসে, তারপর অনেক বোট আছে, এখান থেকে মানুষ বোটে করে চড়ে যায়, মোটামুটি এটা একটা মানে ঘোরার মতো জায়গা, সবাই বিকেলবেলা আসে টুকটাক খায় ঘুরে ঘাড়ে নৌকা দিয়ে ঘুরে। দেখেন না আশেপাশের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। তো এখানে চিন্তা করলাম যে একটু ঘুরে যাই রামিসার বাবার সাথে, তো রামিসার বাবা আমাকে বলছিল যে আসো বোটে করে ঘুরে আসি চলে যাই, তো আমি বললাম যে না এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আসলে আর একটু আগে যদি আসতে পারতাম তাহলে হয়তো বা বোট দিয়ে ঘোরা হতো, আরেকদিন আসবো বাচ্চা কাচ্চা নিয়ে। তো আজকে আর ভোটে ঘোরা হলো না, এদিকে একটু হাঁটাহাঁটি করব, তারপর একটু ফুচকা খাবো, আমার আবার ফুচকা খুবই পছন্দ, আমি যেখানে দেখি ফুচকা মানে খেতেই হবে আমার। আর ওর বাবা জানে যে আমি ফুচকা ঝালমুড়ি এই টাইপের খাবার খুব পছন্দ করি, তো ওর বাবা এখানে ফুচকা কিনে নিয়ে আসলো, এখন হচ্ছে আমরা ফুচকা খাবো। আর এই ফুচকা খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, তো আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ।